গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা সেম টপিক আরেকটা রয়েছে যেটা বিভিন্ন ভিন্ন টাইপের মান দেওয়া রয়েছে, সেই টপিকটার উপরে আজকে আমরা ডিসকাস করব বা সেই ছবিটা আমরা আঁকব। তো সেই এক্সারসাইজ নাম্বার 7, এই যে তোমাদের বইয়ে দেখবে এক্সারসাইজ নাম্বার 7, কোয়াড্রিল্যাটারাল। এই যে কোয়াড্রিল্যাটারালের উপরেই অনেকগুলো ছবি আমাদের আছে এবং কিছু কিছু ছবি খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় ম্যাক্সিমামে আসতে পারে। তো এরকমই আমি পরে এগুলো বলে দেবো। আজকে যেটা দেখছি হচ্ছে কোয়াড্রিল্যাটারালে এটা একটা অন্য ভিন্ন একটা ফিগার। তো এখানে মানগুলো বলা রয়েছে এ বি সাইড, এ বি হচ্ছে 84 mm, এ বির মান বলা রয়েছে 84 mm, বি সি হচ্ছে 75, বি এবং সি পর্যন্ত হচ্ছে 75, আর অ্যাঙ্গেল এ বি সি, এ বি সি এর অ্যাঙ্গেলটা হবে 75 degrees, আর ডি এ বি, ডি এ বি এর অ্যাঙ্গেলটা হবে 82 degrees। ওকে, আর একটা যেটা বলা রয়েছে বি সি ডি, বি সি ডি মিনস বি সি ডি এর অ্যাঙ্গেলটা মান হবে হচ্ছে 110, মানে 110 degrees। ওকে, তো এই হচ্ছে আমাদের মানগুলো দেওয়া রয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আমার এই ফিগারটাকে ড্র করতে হবে। তার নিচে প্রসিডিওর কতগুলো দেওয়া আছে সেই প্রসিডিওর ওয়াইজ আমরা যে করব, ঠিক আছে? এবং তোমরা এই প্রসিডিওরগুলো খুব ভালো করে দেখবে, নাহলে পরে মানে এই এই জিনিসগুলো যদি না দেখো, প্রসিডিওগুলো যদি না পড়ো, তাহলে পরবর্তীকালে এই ধরনের যদি কোনো রকম যে মাপ অনুযায়ী যে ফিগার আঁকতে দেবে সেগুলোর ক্ষেত্রে এই ফিগারগুলো ড্র করতে আমরা পারবো না। কিন্তু অ্যাকচুয়ালিভাবে এই যে লেখাগুলো, এই লেখাগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে দেখতে হবে এবং এর দেখার পাশাপাশি আমাদের ফিগারটাও ড্র করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথা রাখবে। তো চলো দেখা যাক যে কীভাবে এটাকে ড্র করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমার কিছু কিছু মাপ তুলে নেওয়া রয়েছে, যেটা হচ্ছে সাইড এ বি হচ্ছে 84 mm, মানে সাইড এ বি মাপটা আমি তুলে নিয়েছি, আর বি সি, বি সি হচ্ছে এই যে বি থেকে সি পর্যন্ত যে লেন্থটা বলা রয়েছে সেটা 75 mm, আমার এই দুটো মাপ তুলে নিয়েছি, আর বাদ বাকি সবই অ্যাঙ্গেলে দেওয়া রয়েছে। যেমন হচ্ছে এ বি সি 75 degrees, বি এ বি এ বি ডি এ বি হচ্ছে 82 degrees, আর হচ্ছে বি সি ডি হচ্ছে 110 degrees। তো এই মানগুলো আমি চাঁদা দিয়ে করতে পারবো, জি স্যার, ওই জন্যে এগুলো অ্যাঙ্গেলগুলোকে তোলার দরকার নেই, ঠিক আছে? শুধু মাপকাটা তুললেই যথেষ্ট। আচ্ছা চলো, আমার হচ্ছে সাইড এ বির 84, সাইড এ বির এখান থেকে ধরবে, একটা লাইন টেনে নেবে, টেনে নেওয়ার পরে এই যে মানটা তুলে নিয়েছি এটাকে জাস্ট এখানে কাট করবে, কাট করে নেওয়ার পরে হচ্ছে এ পয়েন্টের পরে বসিয়ে বি পয়েন্টে পয়েন্টে আমি এটা কাট করে নিলাম, তাহলে এটা লেন্থ আমি পেয়ে গেলাম 84 mm। ওকে, এরপরে যেটা বলেছে, যেটা নেক্সট প্রসিডিওরে যেটা বলা রয়েছে যে ড্র দ্য লাইনস থ্রো এ বি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 82 degrees এ বি সাপেক্ষে, ঠিক আছে? এ বি সাপেক্ষে হচ্ছে অ্যাঙ্গেল সিটাকে যেটা আমি ডিনোটেট করব সেটার হচ্ছে মাপ বলা রয়েছে 82 degrees এ বি। ওকে, তাহলে আমি একটা চাঁদা নিয়ে নিলাম, নেওয়ার পরে এ পয়েন্টে পরে বসিয়ে এ পয়েন্ট থেকে 0, 10, 20 এভাবে করতে করতে 82, তো 82 degrees ডি এ বি, মানে এখানে ডি পয়েন্ট রয়েছে, এটার নিচে এ, এটা বি, তাহলে এর সাপেক্ষে 82 degrees, মানে এটা এই যে 100 নিচে 80 লিখেছে এর উপরে 100, এখানে 82। ওকে, 82 নেওয়ার পরে জাস্ট এই লাইনটাকে তুলে দেবো। আচ্ছা হলো, এরপরে কি বলেছে, ড্র দ্য লাইনস থ্রো বি অ্যাট দ্য অ্যাঙ্গেল 75 degrees এ বি, মানে এ বি সাপেক্ষে সি যে পয়েন্টটা পাবো তার অ্যাঙ্গেল বলা রয়েছে আমার 75 degrees। ওকে, এই যে এ বি সি, মানে এ বি উপরে সি পয়েন্ট পাবো 75 degrees। এখান থেকে কিছুটা দাগ আমাকে
তুলে নিতে হবে। আচ্ছা, তুলে নেওয়ার পরে নেক্সট যে পয়েন্টটা বলেছে, বি অ্যাজ সেন্টার অ্যান্ড রেডিয়াস 75 mm, ড্র অ্যান আর্ক ইন্টারসেক্টিং অ্যাট সি, মানে সি পয়েন্টকে পাওয়ার জন্য আমাকে ইন্টারসেক্ট করতে হবে, কাট করতে হবে, না কোথায়, না বি পয়েন্টের উপরে বসিয়ে, তাহলে 75 degree যে মাপটা, মানে সরি 75 mm যে মাপটা, সেই মাপটা আমি হচ্ছে এই কম্পাস দিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে জাস্ট বি পয়েন্টের উপরে বসিয়ে আমি 75 mm কাট করে দিলাম। ওকে, করে দেওয়ার পরে কি করবে নেক্সট পয়েন্ট, ড্র দ্য লাইনস থ্রু সি অ্যাট অ্যাঙ্গেল অফ এ বি টু বি সি অ্যান্ড ইন্টারসেক্টিং ডি। তো ডি পয়েন্টকে পাওয়ার জন্য আমাকে ইন্টারসেক্ট করতে হবে যে কি এ সরি বি সি আর ডি, এই যে আমাকে বলা রয়েছে যে 110 মানে 110 degree যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমাকে টানতে হবে। তা কীভাবে টানবে, না এই যে আমার চাঁদাটাকে এইভাবে বসাবে, তোমরা ঘুরিয়ে নেবে, এই যে চাঁদাটাকে এটা জিরো আর এটা হচ্ছে যে দাগটাকে কাট করলাম, সেই কাটের উপরে এই চাঁদাটাকে এইভাবে করে বসাবে, বসিয়ে জাস্ট 110 degree যেটা বলেছে 110 degree এখানে আমি মাপ করে নিলাম। এবার জাস্ট এই দুটো পয়েন্টকে যোগ করে দিলাম, ঠিক আছে। যোগ করার পরে উপরে যে বাড়তি যে লাইনটা, লাইনটাকে রিজার দিয়ে মুছে দেবো, এবং এরপরে এই ডাইমেনশনগুলো আমাকে দিতে হবে। এটা রেডিয়াস কত বলা ছিল, না75 mm, তাহলে এটার নাম দিয়ে দিলাম সি, এটা দিয়ে দেবো ডি, এবং এর অ্যাঙ্গেলগুলোকে আমাকে দিতে হবে 110 degree, এটা হচ্ছে এ বি সি, এ বি সি 75, আর এটার মাপ বলা রয়েছে ডিএবি, ডিএবি হচ্ছে 82। ওকে, তাহলে তিনটে অ্যাঙ্গেলে মাপ আমার দেওয়া হয়ে গেল। আর একটা জিনিস তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেন্থটাকে জাস্ট এখানে এটা মার্ক করতে হবে। এটা বলা রয়েছে 84 mm। ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা কোয়াড্রিল্যাটারাল কমপ্লিট হলো, এর ফিগার অনুযায়ী একটা কোয়াড্রিল্যাটারাল কমপ্লিট হলো। ওকে, থ্যাংক ইউ।